বাবা আজকে অফিসে যাবে, আজকের থেকে বাবার অফিস খুললো। তো এখন ভাত হচ্ছে ভাজা, আর এটা হচ্ছে ভোলা মাছের ঝোল, এটা খেয়েই বেরোবে। গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। এখন হচ্ছে বাজে 11টা মতো, ব্রেকফাস্ট এখনও আমার হয়নি, মার খাওয়া হয়ে গেছে, বাবা তো দেখালে এমনি অফিস চলে গেছে। আজকে থেকে অফিস খুললো, সমস্ত সরকারি চাকরি যারা করে মানে গভর্নমেন্ট জব তাদের অফিস তো আজকের থেকেই খুললো। যাই হোক, আমি ব্রেকফাস্টটা এখনও করিনি, তার কারণ হচ্ছে চিকেন হচ্ছে, তো চিকেন টিকেন সকালের দিকে রান্না হলে আমার ওই চিকেন দিয়েই খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আর অন্য কিছু এখনও ট্রাই করিনি। হয়ে যাক, মানে হয়েই গেছে, একটু পরেই আমি খেয়ে নেবো। আর এদিকে ঘরের প্রচুর অবস্থা খারাপ, দোলনার অবস্থা খারাপ, ওদিকে চেয়ার ভর্তি জামা কাপড়, এগুলো সব আজকে গোছাতে হবে, আর কাছাকাছিও করতে দিয়েছে, অনেক কিছু কাচারও আছে। যাই হোক, আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করি দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। সবাই কিন্তু প্লিজ পুরো ভিডিওটাই দেখো। দিদি বলছি লন দিতে হবে জামা কাপড় খাই যাওয়ার আগে। হ্যাঁ, বৃষ্টি কি কমেছে? চিকেনটা এখন একটু গরম করবো, কারণ মাংস না ঠান্ডা একদম ভালো লাগে না খেতে, গরম গরম মাংস হলে খুব ভালো লাগে ওই জন্য। আজকে লাঞ্চে হচ্ছে ভাত, ওর সাথে চিকেন, এটা হচ্ছে ঝিঙে, ঝিঙে না আছে ঝিঙ্গা কিছু একটা ভাজা, আর আছে ভোলা মাছ উচ্ছে ভাজা, এটা মাছ বস, সেটাই খাবো আমি আর মা, বাবা তো অফিসে। আইসক্রিম মেরে দিলাম, হ্যাঁ খেয়ে উঠে আমার একটু ভালো লাগে। আর ওই যে মনি এনেছিল না, রয়ে গেছিল অনেকটা, আমি তো না খেয়ে খাবে না। তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন দিদি এসছে, দিদির আওয়াজ পেলাম ওই জন্য, চাও মনে হয় হয়ে গেছে, আর বাবারও আওয়াজ পাচ্ছিলাম, বাবাও এসে গেছে। যাই হোক, এবার যাই ওই ঘরে, তারপর চা টা খেয়ে আজকে আবার যাব একটু পর, মানে ও কাজ থেকে উঠলে তারপর আমরা সবাই মিলে যাব হচ্ছে আমার পাশেই রয়েছে মামা শ্বশুর বাড়ি, সেখানে মানে এই দুর্গাপুজো শেষ হলে মানে বিজয়া করতে তো সবাই যায় সব বাড়িতে, সেরকমই আমরা সবাই যাব। তো ওটা চাটা একটু পরেই বেরিয়ে যাবো। কি গো চা, মাসির জন্য এক কাপ চা বসিও। হ্যাঁ, ময়দায় রুটি আর চিকেন,
তখন আর খাইনি, আমি বললাম না আর খায় না ওরকম করে, আর বিকেলের দিকেও আজকে কিছু খাইনি, সন্ধ্যা হতে হতে বলছে খিদে পেয়েছে, যে দিদি করে দিল না ধরো বসো না না এই তো এখানে বসো। আচ্ছা আচ্ছা কতক্ষণ আর? এখন বাজে হচ্ছে প্রায় 8:45, আমি তো রেডি হয়ে গেছি, বাবাও রেডি, মাও রেডি, সবাই রেডি। এবার উনি হচ্ছে কাজ করছে, উনি এখনও ওঠেনি, তো কখন উঠবে জানি না, 9টার পর উঠবে না কটা বাজেবে ওই জানে, যাই হোক ওয়েট করি, এবার ও উঠলে তারপরেই আমরা সবাই মিলে বেরোবো। আমরা এখন বেরোচ্ছি, বাবা তুমি এখনো বাচ্চা আছো। আমার বাবা আমার গিয়ে বলছে এইটা খাও ওটা খাও, না না আমি খাবো না গো, খাই না তুমি খুব দূর চলো আসছি। হ্যাঁ সবাই যেও, চলো বাবা। ভালো আছো সাজু মামা? লুঙ্গি তুলছি না উপর অব্দি তুলছি, পাঞ্জাবি দিয়ে আসছো, ভালো আছো তো? সবাই যে পুচকি শুভ বিজয়া সাজানো ঘর দেখতেই ভাল লাগে, আমি যেও পুনামা আসছি, যেও পুচকি আসছি, এই আসছে দাদার ডাকো গ্যাসটা বন্ধ করে দাও। প্লেস
মামের কোলে যাও, একটা ছবি তোলো মামের কোলে, ফটো তুলে নি তোমার নিয়ে। আনন্দ করেছো? এই যে বাবা, তুমি ছাব্বিশ করবো না, না আমি তো অনেক আগে যখন পড়াতাম তখন এই যে বন্ধু, এই যে বন্ধু দেখাও দেখাও, আমাকে বন্ধু দেখাও, বন্ধু চেনো তো, তুমি আমাকে চেনো তো, চেনো তো, মাঝে মাঝে এসে দেখা দিই নইলে ভুলে যায়। এই তো ফটো তোলার সময় দিই বলো বলো, বুঝলি করে এখানে ফটো তোলা হচ্ছে? আমি বুঝি, ক্যামেরা খুব ভালো বোঝে। তো দাঁত আমি বের করে রেখেছি, ভালো লাগে দেখতে এরকম? কি ডিস্টার্ব করো না, দুটো যায় ঘোড়াও দেখে আমার দিকে কি গো, আমি দেখলাম না নেই যাও পড়তে দেখি ঘোড়াও দিকে। এই যে যাবে তোমার কাছে কাকাই তো, আর চানটা করছে রাত্রিবেলা। সব উল্টো পাল্টা কাজ, বাড়িতে থাকলে মানুষ নিয়মিত করে ও নাকি বড় মামার কাছে যায় না, ঠাকুমা বসে আছে তো পুরো খাওয়া দাওয়া করে সেটিং হয়ে ফিটিংস। হ্যাঁ বলো, এখন প্রায় 11:15 মতো বাজে, এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, গেছিলামও অনেকটা রাত করে তাই জন্য আসতেও দেরি হয়ে গেল। আর আমার মানে মামা শ্বশুর বাড়ি, মানে মার যে বাপের বাড়ি সেটা হচ্ছে একদম কাছেই, এই জাস্ট একটু আমাদের একটা গলি পরেই হচ্ছে মার বাপের বাড়ি, তো ওখানে গেছিলাম। তো মায়ের ওখানে সাত ভাই, প্রত্যেকের ঘরে যেতে হয়েছে, তো সেই জন্য আরো টাইমটা বেশি লেগে গেছে। একজন ছিল না, নানা ছিল না, নানা তার মধ্যে ছিল না, হ্যাঁ এক মামা ছিল না, আর সবার ঘরে ঘরে গেছিলাম। তো যাই হোক, আমরা চেঞ্জ করি, পেট তো পুরো ভরা, আমি তো আর খাচ্ছি না, ও খাচ্ছে না, মা হয়তো খাবে কি তাও দেরি আছে, বাবাকেও দেবো খেতে, তো চেঞ্জ করি তারপর আবার কথা হচ্ছে। রাতে আজকে আর আমাদের কিছু রান্না হয়নি,
এটা হচ্ছে মা কি এখন তেলটা লঙ্কাটা ভাজলা না আর এই দুপুরের মাছও ছিল মাংসও আছে বাস সেটা দিয়ে এখন খাওয়া হবে এখন প্রায় একটা মতো বাজে আমার এডিট করা হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বলতে বাবা মা আর আমি খেলাম আমি ভেবেছিলাম তো খাবো না কিন্তু তাও একটু খেয়ে নিলাম রাতে না খেলে ভালো লাগে না তো এবার শুয়ে পড়বো আবার কালকে অনেক সকাল সকাল ওঠার আছে ভোর ভোর কেন কী কারণ সকালকে ভিডিওতেই জানতে পারবে আজকাল কিছু বলছি না যাই হোক আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কালকে সকালে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এখানেই গুড নাইট টাটা